আসসালামু আলাইকুম, আমি নামি রেজা ফ্রম যশোর। আপনারা জানেন যে আমার চ্যানেলে আপনাদের জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি কিছু কিছু টিপস দিয়ে কিছু কিছু ভিডিও তৈরি করার। তো আপনারা আজ যে ভিডিওটি, এই ভিডিওটি থেকে আপনারা কি পাবেন এবং কি দিতে চাচ্ছি, আমি এক মাসের অনলি ফর ওয়ান মান্থ আপনাদের সঙ্গে একটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি। এক মাসে আপনি কি করবেন এবং এক মাস পরে আমি আপনাদেরকে আরও একটা ভিডিও দেবো। যাই হোক, নেক্সট অপশন, এক মাসে ভিতরে আমি এখন বেকার। আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু একজন কর্মজীবী ছিলাম, বাট আমি বেকার হয়েছি। এখন আমরা যারা বেকার আছি, বেকার সমস্যা দূর করার জন্যই আমি এই ভিডিওটি তৈরি করছি। এখন বেকার সমস্যা যে দূর হবে আমি কীভাবে আপনার সঙ্গে সেটা আমি মানে 100% গ্যারান্টি দেবো। গ্যারান্টিটা হচ্ছে এই যে আপনি যখন বেকার তখন আপনি কী করবেন, বেকার কেন, হোয়াট ইজ বেকার, বেকার কী জন্যে আপনি হয়েছেন সেটা, তাই আপনাদের দেখানোর জন্য আজ আমি বেকার হয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখন বেকার। আজ হচ্ছে 28 ফেব্রুয়ারি অর্থাৎ 28 তারিখ। এই মাসটা আছে লিপিয়ার মাস। ওকে, লিপিয়ার মাসে প্রত্যেককেই আমি স্বাগত জানাই। তো 29 মার্চ অর্থাৎ আমি আজ ভিডিও করছি 28 তারিখে, আপনারা ভিডিওটি আমি পোস্ট করবো 1 তারিখে। এখন এই 28 তারিখের পর থেকে আমি বেকার, 1 তারিখের পর থেকে আমি বেকার হয়ে যাচ্ছি। এবং বেকার হওয়ার পরে আমার যে সমস্যা, আপনাদের যে সমস্যা, সেগুলোই আমি ফিল করবো। এক মাসের ভিতরে আমি আপনাদেরকে কয়েকটি ভিডিও চেষ্টা করবো, তবে এক মাস পরে আমি যে ভিডিওটি দেবো সেটা হচ্ছে আমার এক মাসের সফলতা। যাই হোক, আমি কয়েকটি কাজের নাম বলবো, আপনি বেকার থেকে কি কি করতে পারবেন আমি আজ সেই কাজের বিস্তারিত বলবো না। এই কাজ সম্পর্কে আমার ইউটিউবে আপনি কিছু ভিডিও পাবেন এবং আমি আরও কিছু ভিডিও আপনাদেরকে দেবো। তো আপনি অনলাইনে কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে হইলে আপনাকে অবশ্যই অলমোস্ট নিড টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, উইদাউট ডোন্ট সাকসেস ইন ইউর ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সিং আদার্স এনি সাইট। সো এক নম্বর সাবজেক্ট হচ্ছে আপনাকে ইংলিশ অবশ্যই পারফেক্ট হওয়া লাগবে। তো আপনি চেষ্টা করতে পারেন এক মাসে আপনি ইংলিশ শিখবেন। আমি মনে করি যে আপনি এক মাসে অবশ্যই ইংলিশ 100% পারবেন বলে আশা করি, যেটা আপনার প্রয়োজন অনলাইনে। নেক্সট অপশন, আপনি যে কোনো কাজ ইউটিউবে আপনি ইনকাম করতে পারেন, সেটাকে বলা হয়, সেটাও আউটসোর্সিং, বাট সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আপনি যদি গুগল অ্যাডসেন্সে কাজ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু কাজ করা লাগবে, যেগুলো আছে যেমন আমরা বোর্ড সিস্টেমে কিছু কাজ করি, যেমন একটা বিল্ডিং তৈরি করার পরে আমরা বিল্ডিংটাকে ভাড়া দিই। তো আমরা যখন ইউটিউবে কাজ করব, আমরা যখন ওয়েবসাইটে কাজ করব, তখন কিন্তু আমাদের ওয়েবসাইটের কী হবে যে আমাদের কিছু মেটাল, এখানে কিছু প্রোডাক্ট আমাদেরকে তৈরি করতে হবে, সেই প্রোডাক্টগুলোকে আমরা সেল করব। সেই সেল করার জন্য আমাদের প্রয়োজন হবে ইউটিউবে, আমাদের একমাত্র ইউটিউব কিন্তু শুধুমাত্র ভিডিও সাপোর্ট করে, এখানে অন্য কোনো সাবজেক্ট নাই। তো সেক্ষেত্রে আমাদের ভিডিও তৈরি করতে হবে। আপনি ভিডিও কীভাবে তৈরি করবেন, বিভিন্ন সাবজেক্টের উপরে আপনি ভিডিও তৈরি করবেন। আপনি যেমন আমি যে ভিডিওগুলো দিই, স্ক্রিন প্রিন্টের ভিডিও আছে, আপনারা আমি যে ভিডিওগুলো দিই প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন, আমি অবশ্যই 100% আপনাদেরকে সাজেশন দেবো, যেটা আপনি অবশ্যই উপকৃত হবেন। আপনারা আমার ভিডিও নিচে দেখবেন যে অনেকেই কমেন্ট করে এবং আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি। তো যাই হোক, ইউটিউবে আপনি, আমি স্ক্রিন প্রিন্টের ভিডিও দিই, ইলাস্ট্রেটর ফটোশপ ডিজাইনের ভিডিওগুলো আমি করি। তো আপনি এরকম কাজগুলো করতে পারেন। আপনি যদি ইংলিশে ভালো পারেন তাহলে ইংলিশ টিউটোরিয়ালগুলো করতে পারেন। আপনি এগুলো করার পরে ইউটিউবে ছাড়বেন। আমি সংক্ষেপে ছোটো ছোটো কয়েকটা কাজের কী করতে পারবেন আমি সেটা বলবো, আর এক মাস পরে আপনি কী করেছেন সেটা যদি আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে শেয়ার করেন তো অবশ্যই আমি মনে করবো ভালো হবে, কারণ আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি এক মাসের। আমি এক মাস পরে আপনাকে দেখাই দেবো যে আমি এক মাস বেকার থেকে কী করছি। তো এই কী করছি এটা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি। তো তাহলে আমি বললাম ইংলিশ টকিংটা আপনি শিখবেন অবশ্যই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপর 2 নম্বর আছে যে কোনো কাজ, সেটা স্ক্রিন প্রিন্ট, ভিডিও এডিটিং, আপনি ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, এভরিথিং, যে কোনো কাজ আপনি যদি প্র্যাকটিক্যালি কোনো কাজ পারেন, যদি আপনার যদি হার্ডওয়ার্কের যেমন কোনো কাজ থাকে, যেমন আপনি কম্পিউটারের যদি হার্ডওয়্যার সফটওয়্যার যে কোনো সাবজেক্টে আপনি কাজ পারেন, সেগুলোকে আপনি ভিডিও তৈরি করে আপনি অনলাইনে ছাড়তে পারবেন, সেটা আপনার কাজে আসবে কি যে ফ্রিল্যান্সিংয়ের কাজটা আসবে। তো এইরকমই অনেক অনেক কাজ আছে, আমি আজ সব কাজগুলো নাম বললাম না, কয়েকটি কাজের ধারণা দিলাম। তবে আপনার সঙ্গে আমার কথা থাকলো শেষ পর্যন্ত এটাই যে আপনি এক মাস পরে কী করছেন আর আমি কী করছি, এটাই দেখার জন্য আমরা এই ভিডিওটা করছি।
ওকে, তো থ্যাংক ইউ এভরিবডি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি প্রত্যেকেই আমার সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করবেন। তো অবশ্যই আপনাকে আমার চ্যানেলে অথবা আমার ফেসবুক লিংক, আমার ওয়েবসাইটে, আমার টুইটার এবং আমার ফাইবারে আপনাদেরকে স্বাগত জানাই। তো এটাই ছিল আমার শেষ কথা, থ্যাংক ইউ এভরিবডি।